আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে মোট 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। প্রথমে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, এরপর আরও 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ধূপগুড়িতে। 25শে জুলাই বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হওয়াতে উপনির্বাচন এই আসনে। মনোনয়ন জমার শেষ দিন ছিল 17ই অগস্ট। এই উপনির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তার দাবি তুলেছিল বিরোধীরা। আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে ওই বাহিনী সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নেবে বলে কমিশন সূত্রে খবর।